হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদেরকে পুকুরের জ্যান্ত চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করব। এখানে আমি 400 গ্রাম পালং শাক কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝারিয়ে রেখেছি। আর এখানে আছে আলু, ফুলকপি, কুমড়ো, বেগুন, সব সবজি মিলিয়ে প্রায় আছে 500 গ্রাম। আমি সমস্ত সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে পুকুরের চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। আমি চিংড়ি মাছগুলো প্রথমে খুব ভালো করে বেছে নিয়েছি, যাতে চিংড়ি মাছে কোনো রকম নোংরা না থাকে। আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝারিয়ে রেখেছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো এখন আমি কড়াই থেকে তুলে নেব। আমি আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা একটু ফ্রাই করে নিতে হবে। তেজপাতা শুকনো লঙ্কা ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আরও 10 সেকেন্ডের মতন ফোড়নটা ফ্রাই করে নিতে হবে। ফোড়ন 10 সেকেন্ডের মতন ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ডুমু করে কাটা আলু। আলু মিডিয়াম আছে লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আলু লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি, আর দিয়ে দিচ্ছি কুমড়ো, আর দিয়ে দেবো 8-10টা কাঁচা লঙ্কা ছেঁড়া। সমস্ত কিছু মিডিয়াম আছে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ভালোভাবে মিশিয়ে নেব। সবজি 2 মিনিট ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচ 1 চামচ আদা বাটা। আদা দিয়ে আমি আরও 1 মিনিট ফ্রাই করে নেব। 1 মিনিট ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো বেগুন, ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। মশলা মিডিয়াম আছে, 2 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। মশলা 2 মিনিট ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। খুব ভালোভাবে সবজির সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পালং শাক। আমি সমস্ত শাক দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াই ঢাকা দিয়ে 3-4 মিনিট এটা রান্না হতে দেবো। ফিরে আসছি 3-4 মিনিট পর। 4 মিনিট হয়ে গেছে, শাকটা কিন্তু অনেকটাই মুজে গেছে। এখন সবজি শাক একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শাকের থেকে যেটুকু জল উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সেই জলটুকু আমি শুকিয়ে নেব। জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে, এখন এই সময় দিয়ে দেবো 1 চামচ চিনি, ভালোভাবে নেড়ে দেবো। দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি, ভালোভাবে নেড়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল পুকুরের জ্যান্ত চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।